আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো গত রাতে ঘটে যাওয়া মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে সামনে রেখে ইনশা প্রিয় প্রিয়দর্শক ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে আমাদের দেশের বিত্তবান শিক্ষিত এবং আধুনিক একটি পরিবারের একজন প্রবীণ সদস্য তিনি নিজেরই লাইসেন্সকৃত অস্ত্র তাক করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সমাজ পরিবার এবং অন্য অনেকের প্রতি ক্ষোভের বহির্প্রকাশ করে ক্ষোভের কথা জানিয়ে হতাশা কথা জানিয়ে তিনি আত্মতার পথ বেছে নিয়েছেন এ ধরনের ঘটনা যখন ঘটে আমাদের দেশে সেটা নিয়ে তুমুল আলোচনা হয় প্রচুর পরিমাণে বিশ্লেষণ হয় এবং তার কারণ আমরা আবিষ্কার করার জন্য নেমে পড়ি আলোচনা পর্যালোচনা করে থাকি কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমরা এ ধরনের ঘটনাগুলোকে আবারও ভুলে যাই বেশ কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল আর সেটি ছিল যে ডক্টর তারেক শামসুর রহমান নামে একজন সিনিয়র শিক্ষাবিদ গবেষক এবং বুদ্ধিজীবী তিনি তার ফ্ল্যাটে নিঃসঙ্গ এবং একাকী অবস্থায় তার টয়লেটের সামনে মুখ থুবড়ে মৃত্যুবরণ করেছেন এবং তার লাশ পড়েছিল দীর্ঘ সময় সেখানে তার পাশে পরিবারের কোনো সদস্য ছিল না এবং সেই মৃত্যুটা আত্মহত্যা না হলেও সে মৃত্যু আমাদেরকে অনেক বেশি নাড়া দিয়েছিল এবং সে মৃত্যুর কারণে আমরা অনেক বিশ্লেষণ করেছিলাম কিন্তু সেটা থেকে খুব বেশি শিক্ষা গ্রহণ হয়তো আমরা বেশিরভাগ মানুষই গ্রহণ করিনি এবং কিছুদিন যেতে না যেতে আমরা ভুলে গেছি গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হল বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে গত এক বছরে একশত একজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এভাবে সমাজে আত্মহত্যা এবং নিজেকে শেষ করে ফেলা এবং প্রচণ্ড রকমের ডিপ্রেশন এবং হতাশা এটার জোয়ার যেন ধেয়ে আসছে আমাদের সমাজের দিকে প্রিয় দর্শক এই যে গতকালের নির্মম ঘটনা যে ঘটনায় আমরা সবাই মর্মাহত যে ঘটনার কারণে আমরা সবাই লোকটির প্রতি সিম্পেথি দেখাচ্ছি এই ঘটনার কারণ বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষা এবং আলো গ্রহণ করা এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সর্বপ্রথম আমি যে বিষয়টি বলতে চাই তা হলো পাশ্চাত্য জীবন দর্শনের যে অন্ধ অনুকরণ আমাদের সমাজে চলছে এর ফলে ব্যক্তি স্বাধীনতার অতিমাত্রায় প্রয়োগ এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদ যেটাকে আমরা বলতে পারি এর পাশাপাশি ভোগবাদী সমাজ ব্যবস্থা আধ্যাত্মিকতাহীন বস্তুবাদের যে জোয়ার চলছে সে জোয়ারে গা ভাষা ক্যারিয়ারিজম এবং পরিবার ও পরিবার ব্যবস্থাপনাকে অস্বীকার করার যে ট্রেন আমাদের সমাজে চলছে এর ফলশ্রুতিতে ডিপ্রেশন এবং একাকিত্ব নিঃসঙ্গতা এগুলো আমাদেরকে চরম একটি জায়গায় নিয়ে যাচ্ছে যার ফলে মানুষ ধীরে 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 তার বেঁচে থাকাটা দায় হয়ে যাচ্ছে ইসলাম আমাদেরকে পারিবারিক একটি বন্ধনের মধ্যে থাকতে বলেছে আমাদের তরুণদেরকে ডেকে নেওয়া হচ্ছে তথাকথিত দ্বিধাহীন কাছে আসার গল্প শোনাতে এগুলোর মাধ্যমে কী হচ্ছে পরিবার ব্যবস্থাগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে প্রত্যেকটা সন্তান সে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার অতিমাত্রায় যে আপনার চর্চা সেটা করতে গিয়ে সে মনে করছে যে বাবার এখানে কিছু বলার নেই মায়ের এখানে কিছু বলার নাই ভাইয়ের এখানে কিছু বলার নাই বোনের এখানে কিছু বলার নাই। প্রত্যেকটা মানুষ যেন নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছে এবং পারিবারিক যে একটা বন্ধন একটা যে চমৎকার একটা সম্পর্ক সেটা দিন দিন ঠুনকো হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে এবং একাকিত্বে এই মহামারী আমাদেরকে কুরে কুরে খাচ্ছে এর ফলে একজন মানুষ যখন বয়বৃদ্ধ হন তার বয়স বেশি হয় তিনি একটা শিশুর মতো হয়ে যান এ অবস্থায় তার প্রয়োজন তার আশেপাশে তার সন্তান সন্ততি তার নাতি নাতনি তার স্ত্রী তার পরিবার অন্যান্য সদস্যরা তাকে সহায়তা করবেন তাকে সঙ্গ দিবেন তার যে ডিপ্রেশন সেটা দূর করার চেষ্টা করবেন আমি মনে করি যে যেই পরিবারে পারিবারিক বন্ধনটা অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় সে ধরনের পরিবারে এই ধরনের নির্মম আত্মহত্যার ঘটনা এটা শুধু কল্পনায় করা যায় বাস্তবে এটা কোনো দিনই ঘটবে না অতএব এই যে পরিবার ব্যবস্থাপনাকে উঠিয়ে দেওয়া উড়িয়ে দেওয়া বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা এবং পারিবারিক বন্ধনের যে সৌন্দর্য এটা মানব জাতি শুরু থেকে লালন করে আসছে সেটাকে তুলে ফেলার যে পাশ্চাত্য জীবন দর্শন সেটা আমাদের সমাজে অন্ধভাবে অনুকরণ করার ফলে প্রতিটি পরিবার আজ এ ধরনের দুঃসহজ যন্ত্রণায় ভুগছে একজন বাবা তিনি হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার মতো কত শত বাবা না জানি তারা তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছেন এবং প্রহর গুনছেন এবং ধুকে ধুকে তারা মরে যাচ্ছেন প্রিয় দর্শক দ্বিতীয়ত সন্তানকে বিদেশ পাঠানো এটা আমাদের সমাজে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এবং এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে কারণ প্রয়োজন হোক বা না হোক আমার সন্তান কানাডাতে পড়ে ইটালিতে পড়ে আমেরিকাতে পড়ে ইংল্যান্ডে পড়ে হ্যাঁ জার্মানিতে পড়ে কাজ করে সেখানে থাকে সেখানকার সিটিজেন সেখানকার গ্রিন কার্ডধারী সেখানকার পাসপোর্টধারী এই কথাগুলো বলতে আমাদের অনেক ভালো লাগে আজকে সমাজের একটা বড় সমস্যা হলো যে আমাদের তথাকথিত ভাবসাব বা সামাজিক অবস্থান এটা আমাদেরকে এত বেশি অন্ধ করে দিয়েছে যে এটার জন্য আমরা সব করতে প্রস্তুত নিজের আদরের এবং করি টুকরো সন্তান তাকে এত দূর দেশে পাঠিয়ে সেখানে স্টাবলিশড করে দিচ্ছি আমার মৃত্যুর সময় সে থাকতে পারবে না এটা প্রবল সম্ভাবনা বরং অনেকটা নিশ্চিত তা জেনেও আমরা তা সেখানে পাঠিয়ে দিচ্ছি এবং সন্তানরা সেখানে চলে যাচ্ছেন শুধুমাত্র একটু উন্নতির জীবনযাপন করবার জন্য অথচ একজন সন্তান যদি ন্যূনতম তার ভিতরে মনুষ্যত্ব থাকে তিনি যদি আল্লাহ তালার সাথে সামান্যতম পরিচয় তার হয়ে থাকে বরং হ্যাদিসের আলো বিন্দুমাত্র পেয়ে থাকেন তাহলে তার বাবা মা তার স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে নিঃসঙ্গ রেখে দূর দেশে উন্নতি জীবনযাপন করার জন্য উন্নত লাইফ লিড করার জন্য কখনও থাকতে পারেন না এই যে সন্তানদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়া একটা হলো পড়তে গেছে অথবা ব্যবসার কাজে গেছে সীমিত সময়ের জন্য গেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেখানে তাদেরকে স্টাবলিশড করা একটা ফ্যাশনে পরিণত হচ্ছে এখন প্রত্যেকটা পরিবার বিশেষ করে উচ্চবিত্ত তো বটেই উচ্চ মধ্যবিত্তের মধ্যে এই প্রতিযোগিতার আজকাল চরম আকার ধারণ করছে আমি এমন অনেক পরিবারের কথা জানি যে একটি বা দুটি সন্তান তাদের উভয়কে তারা বিদেশ পাঠিয়ে মা বাবা নিঃসঙ্গ জীবনযাপন করছেন এ অর্থ এ বৃত্ত এ সম্পদ এবং এ ভোগের কী মানে হতে পারে প্রিয় দর্শক এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডক্টর তারেক শামসুর রহমানের যে নির্মম মৃত্যুর কথা আমরা জানি তিনি যে তাঁরই বাসায় নিঃসঙ্গভাবে এক জীবন কাটাতে গিয়ে টয়লেটের সামনে মুক্ত থুবড়ে পড়েছিলেন এবং তার মৃতদেহ পরবর্তীতে উদ্ধার করা হয়েছে এই মৃত্যু আমরা যদি কেউ না চাই তাহলে আমাদের সন্তানদেরকে এই যে উন্নত জীবনযাপন করার যে একটা নেশা এবং সমাজের মানুষের কাছে আমার বলে বেড়ানোর যে একটা গাল গল্প দেওয়ার যে একটা শখ এবং তথাকি সামাজিক অবস্থানের যে একটা লোভ এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তা হলে এ ধরনের পরিস্থিতি দিন দিন আমাদেরকে চরম থেকে চরম অবস্থার দেখে নিয়ে যাবে প্রর্শক এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে এবং বিশেষভাবে ভাবতে হবে আমাদের সন্তান আমাদের কাছে থাকবে এবং আমাদের যত বেশি কাছে থাকবে তত বেশি তারাও সুখে থাকবে আমরাও সুখী থাকব পারিবারিক বন্ধনটা ইসলাম অনেক বেশি গুরুত্বের সাথে দেখেছে তৃতীয়ত স্ত্রীহারা বৃদ্ধ যারা আছেন তাদেরকে দ্বিতীয় বিবাহ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা উচিত ইসলাম সে ব্যাপারে উৎসাহিত করে কিন্তু আমাদের সমাজ সেটাকে দর্শনীয় মনে করে গত কিছুদিন আগে কুমিল্লা যে নব্বই বছরের বৃদ্ধ তিনি এই বয়সে এসে বিয়ে করেছেন এটা নিয়ে আমাদের সমাজে অনেক ট্রল হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক সেটা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করেছেন হাসি তামাশা করেছেন কিন্তু এই বৃদ্ধ লোকটি যদি ডিপ্রেশনের কারণে নির্জনতা এবং নিঃসঙ্গতার যে কষ্ট সেটার কারণে তিনি যদি আত্মহত্যার পথ বেছে নিতেন আমরা কিন্তু সবাই সিম্পেথি দেখাতাম আমাদের সমাজটা সত্যি এরকম বিশেষ করে মিডিয়াগুলো বিবাহ অথবা একাধিক বিবাহ যদি কারোর প্রয়োজন থাকে সামর্থ্য থাকে সেটাকে রীতিমতো পাপ বা অপরাধ হিসাবে সাব্যস্ত করে ফেলেছে সমাজে আমরা নিজেরাটাকে শুনতে খারাপ মনে করি অথচ এটাই হলো রিয়েলিটি সেটাই হলো বাস্তবতা আর এটাই হলো দর্বল আরামের বিধান যে মানুষ বিবাহ করবে কারোর প্রয়োজন থাকলে এবং সমাজটা তিনি একাধিক বিবাহ করবেন আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে কোনো অপরাধ মনে করা হয় না বরং নাটক সিনেমা বিভিন্নভাবে এটাকে আপনার একরকম প্রমোশন করা হয় এটাকে একরকম নর্মালাইজেশন করার প্রচেষ্টা চালানো হয় এগুলোর ফলে কিন্তু ঘরে ঘরে আজ অশান্তি নেমে এসছে প্রিয় ভাই আমার আর এই কারণে আমাদের সমাজে বিশেষ করে যারা বৃদ্ধ আছেন তাদের নিঃসঙ্গতা একাকিত্ব দূর করবার জন্য বিশেষ করে তাদের যখন জীবনসঙ্গিনী তারা হারিয়ে ফেলেন প্রচণ্ড রকমের একাকিত্বে তারা ভুগতে থাকেন এই টাইমটাতে তাদেরকে প্রয়োজন হলো সঙ্গ দেওয়া একজন সঙ্গিনী বিধায় তাদেরকে বিয়ে দিতে অনেক সন্তানরা সেখানে বাদ সাহেন এটা অত্যন্ত নিষ্ঠুরতা এবং অত্যন্ত অমানবিকতা এটা অত্যন্ত স্বার্থপরতা একজন দায়িত্বশীল সন্তানের দায়িত্ব হলো তার বাবা তিনি যদি স্ত্রী হারা হয়ে যান এবং বৃদ্ধ বয়সে তিনি নিঃসঙ্গতা থাকেন তাহলে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবং এই বিষয়গুলোকে আমাদের সমাজে যতদিন না আমরা স্বাভাবিক করতে পারবো এবং এই জিনিসগুলোকে আমরা ইতিবাচকভাবে নিতে না পারবো ততদিন পর্যন্ত এই সমস্যা কিন্তু বাড়তেই থাকবে চতুর্থত এ ধরনের নির্মম ঘটনা ঘটার অন্যতম প্রধান কারণ হলো আমাদের পরিবারের সদস্য বিশেষ করে আমাদের সন্তানদের মধ্যে দিনই চেতনা গড়ে তোলার যে প্রয়োজনীয়তা আছে সেটা আজকাল বেশিরভাগ অভিভাবকরা আমরা ভুলে গেছি আমাদের সন্তানকেদেরকে যদি আমরা আল্লাহর সাথে পরিচিত করতে পারতাম তাদেরকে যদি আমরা করং হ্যাদিসের সাথে পরিচিত করতে পারতাম তাদের চেতনায় যদি ইমান এবং তাকু আমরা এটা বদ্ধমূল করে দিতে পারতাম তাহলে সেক্ষেত্রে সেই সন্তান কখনও বাবা মাকে দূরে ফেলে রেখে তথাকথিত উন্নত জীবনযাপন করার জন্য দূর দেশে পাড়ি জমাত না এবং স্থায়ীভাবে সেখানে বসবাস করতো না এবং বাবার মৃত্যুতে তারা পাশে থাকার যে প্রয়োজনীয়তা সেটা অন্তত তারা অনুভব করত। প্রিয় দর্শক যে সন্তানের মধ্যে দিনই চেতনা আছে তিনি যে কোনো প্রফেশনে হোক না কেন তিনি অবশ্যই বাবা মায়ের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য আছে সেটাকে খুব ভালোভাবে ফিল করে থাকেন বিধায় এই জায়গাটা আমাদের মধ্যে বিল আপ করতে হবে এবং সন্তানদেরকে দিনই চেতনায় গড়ে তুলতে হবে আপনার সন্তানকে যদি আপনি দিনই চেতনায় গড়ে তোলেন তাহলে এর সবচেয়ে বড় সুফল আপনি নিজে ভোগ করবেন আর যদি না করেন তাহলে তার কুফল আপনি নিজের চোখের সামনে হয়তো দেখতে পাবেন বিধায় এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জাপান সব পৃথিবীর অনেক দেশে অনেক বয়বৃদ্ধ এবং বৃদ্ধরা তারা মারা যাওয়ার পর তাদের বাসাবাড়িতে পড়ে থাকেন এবং দীর্ঘদিন পর তাদের লাশ বা মরদেহ এটাকে উদ্ধার করা হয় এই যে একটা নির্মম বাস্তবতার মুখোমুখি তারা হচ্ছেন আমরা কিন্তু সেই পথেই হাঁটছি বিধায় আবার আমাদেরকে ফিরে আসতে হবে করামসন্নার ছায়ায় করোনা মুহ্নার আলোয় তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদ্যালয় এ ধরনের পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণের পথ খুঁজে খুঁজে পাবো এবং আমরা ইনশাআল্লাহ বিদ্যালয় দেখতে পাব দুনিয়া এবং আখ্রাত উভয় জগতের প্রকৃত সুখ এবং শান্তি দর্শক দুনিয়ার এই সমস্ত ভোগবাদের যত উপকরণ আছে এগুলোর এই চাকচিক্য এবং এই জাকজমক যে দৃশ্য এগুলো দেখে আমরা হয়তো অনেকে অন্ধ হয়ে হুমড়ি খেয়ে পড়ে যাই এগুলো মানুষকে কখনো প্রকৃত অর্থে সুখী করতে পারে না প্রকৃত সুখ আল্লাহ আব্বুল আলাবিন অন্তরের সুখের মাধ্যমে দিয়ে থাকেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির অন্তর সুখী সে ব্যক্তির প্রকৃত অর্থে সুখী এবং তিনি বলেছেন আলগেনা নাফস আল্লাহ আব্বুল আবিন বলেছেন আল্লাহি তিনুল কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষ অন্তর প্রশান্ত হয়ে থাকে বিধায় আল্লাহর স্মরণে আল্লাহর এ আল্লাহর আনুগত্যে আসা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই বিধায় আমরা এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য করম হাদিসের ছায়া তোলে আসতে হবে আল্লাহ তালে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের পরিবারগুলোকে দিনই চেতনা আমরা যেন গড়ে তুলতে পারি নিজেরা যেন দিনী চেতনা আমরা বলিয়ান হতে পারি আত্মহত্যা তখনই হয় যখন একজন মানুষের মধ্যে ইমানের একেবারে লেভেল সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় আল্লাহর প্রতি ন্যূনতম আস্থা বিশ্বাস যে ব্যক্তি থাকে সে ব্যক্তি কখন নিরাশ হতে পারে না হতাশ হতে পারে না আর সেজন্য আত্মহত্যাকে ইসলাম হারাম করেছে আল্লাহ রবুল আলমে আমাদের সকলকে আল্লাহর প্রতি ভরসা পোষণকারী আল্লাহর প্রতি আস্থাশীল এবং আল্লাহর সমস্ত আদেশগুলোকে মেনে চলে আমাদেরকে সুন্দর একটি পরিবার গড়ে তোলার পরিবারকে দিনই চেতনায় বড় করার তৌফিক দান করুন এবং এ ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে আমাদের দেশের প্রতিটি পরিবারকে প্রতিটি মানুষকে আল্লাহ আলমীন হেফাজতে রাখুন এবং মুক্ত রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত